হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাইকে জানাই শুভ ষষ্ঠী। তো এবার তো পুজো একদম উল্টো পাল্টা পড়েছে, কবে ষষ্ঠী কবে সপ্তমী কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো যাই হোক, তবু একটা ঠিকঠাক করে বোঝা গেল আজ ষষ্ঠী। তো সকালবেলা ব্রেকফাস্ট করবো আজকে, হচ্ছে এগ মেয় স্যান্ডউইচ, এটা হচ্ছে ষষ্ঠী স্পেশাল ব্রেকফাস্ট। তারপরে বাকি দিন কি করবো সব আস্তে আস্তে দেখতে থাকো। তো আজকে সিম্বাকে নিয়ে একটু ঠাকুর দেখতেও বেরোবো, ওর ফার্স্ট পুজো বলে কথা। তো দেখতে থাকো সারাদিন কি কি করবো, ভিডিওটাকে এন্ড। মেয়োনিজের মধ্যে এই সিদ্ধ ডিমগুলোকে সেচ করে গোলমরিচ কাঁচা লঙ্কা সব দিয়ে একটা মিক্সচার বানিয়েছি, তারপর সেটা ব্রেডের মধ্যে ফিল করে টোস্ট করে নিলে স্যান্ডউইচ রেডি। দুর্দান্ত হয়েছিল। অনেকক্ষণ পর আবার ভিডিওটা অন করলাম, তো মাঝখানে একটু রেস্ট নিচ্ছিলাম, কিছুই না। এখন একটু সেজেগুজে নিয়েছি, একটু বেরোবো। বেরোবো মানে একটু লাঞ্চের প্ল্যান আছে, আমার বাবা মা মামনি বাপি সবাই মিলে ফ্যামিলি লাঞ্চের একটা প্ল্যান আছে। তো এই যে ছোট মহারাজের লাঞ্চ করিয়ে তারপরে আমরা বেরোবো, কারণ ওখানে গেলে তাহলে আমাদের আর টিকতে যাবে। তো আপাতত এই রেডি হচ্ছি হয়েছি আর কি, পুরো একটা একটা একটু পরে শেয়ার করছি ফুল রেডি হয়ে। তো আপাতত লাঞ্চটা করে বেরিয়ে দেখা হচ্ছে। তো এখন দুপুর হয়ে গেছে প্রায় 1:20, আমাদের আজকে খুব লেট হয়ে গেছে, একটা গাড়ি পাচ্ছিলাম না। তো যাই হোক, আলটিমেটলি গাড়ি বুক হয়েছে, এখন আমরা উঠছি যাচ্ছি খেতে, জানি না কখন খাবার পাবো আজকে। আজকে আলটিমেট লেট। আরে পুজোর সময় উবেরের এত প্রবলেম হয় না, সিরিয়াসলি। আর সিম্বা ওয়েট করতে করতে পুরো ঘুমিয়ে পড়েছে, তো লাঞ্চ হয়েই গেছে বাট ও ঘুমিয়েও পড়েছে। তো সিম্বা তো ঘুমিয়ে পড়েছে, ওকে আমরা নিয়ে গেছি। আমরা গেছিলাম হাটারিতে, আমি তো অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস, মঙ্গোলিয়ান ফিশ, কেউ কেউ মা বিরিয়ানি খেয়েছে, মামনি ফ্রাইড রাইস খেয়েছে, সব কটা খাওয়ার দুর্দান্ত ছিল। হাটারির খাওয়ার আবার এমনিতেই ভালো লাগে, আর তার থেকে সবচেয়ে বড় কথা, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছে সব ফ্যামিলি মেম্বাররা মিলে, এটাই সবচেয়ে বড় পাওয়া। আর সিম্বাও তো খুব খুশি। তো যাই হোক, দিনটা বেশ, দুপুরটা ভালোই কাটলো। আর এই দেখো ঘরে এসে সিম্বা আমার শাড়িটাকে নিয়ে কি করছে, ও টুকটুকি খেলবে, কাউকে দেবে না শাড়িটা। মানে ও যে মাঝে মাঝে কি করে আমাদের বুঝে উঠতে পারি না, কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, ওর সঙ্গে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা ডেডলি টায়ার্ড হয়ে গেছিলাম, আর সিম্বা প্রচন্ড খ্যানখ্যান করছিল, ক্র্যাঙ্কি হয়ে গেছিল। তো ওকে নিয়ে এসে আমরা রেস্ট নিয়ে নিলাম একটুখানি, এরপর সিম্বা ঘুমিয়ে পড়েছে, এখন প্রায় 7:30 মতো বাজে। তো ও ঘুমিয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে আমি আর অয়ন এখন বেরিয়েছি, এই সামনে আশেপাশে দু একটা ঠাকুর দেখবো, দেখে ছটপট করে বাড়ি ফিরবো। মামুনির কাছে আছে, ও এখন নিশ্চিন্ত। তো চলো দেখি, তো ঠাকুরগুলোকেও দেখাই। আর পিছনে হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর। দূরে তো কোথাও যাইনি, আশেপাশেই গেছিলাম, তো একটু একটু ঠাকুরগুলো দেখলাম। আর এই লোকজন, এত দোকানপাট, এগুলো দেখতেই তো বেশ ভালো লাগে, ঠাকুর দেখি আর না দেখি। তো সিম্বাকে ঘুম পাড়ে এসেছে, তাই ভালো একটু চট করে ঘুরে আসে। আর এমনিতে বেরিয়ে আমার খুব বেশটা পেয়ে যাবে, একটু আইসক্রিম নিয়েছি, অয়নের চকোবার আইসক্রিম খেয়েছে। কিন্তু বিশ্বাস করো, যতই নামে দামি আইসক্রিম খাই না কেন, আমার এই 10 টাকার অরেঞ্জ স্টিকটা কিন্তু বেশ ফেভারিট, খেলে আমার যেন মনে হয় খুব রিলিফ লাগে নিজেকে। তো অবভিয়াসলি আমি ওটাই খেয়েছি। আর এই দোকানে গড়িয়া নবদুর্গা মন্দিরটা কি দুর্দান্ত করেছে এবার।